আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটছে নানান ধরনের অপরাধ। ঘটে যাওয়া সেসব অপরাধের সবটুকু খবর কি আপনি, আমি বা আমরা জানতে পারি? অন্ধকারে থেকে যাওয়া সেসব খবরগুলো নিয়ে আমরা সাজিয়েছি আমাদের নিয়মিত আয়োজন ক্রাইম সিন। পত্রিকার পাতা খুললেই প্রতিদিনই পড়ে বহু অনাকাঙ্ক্ষিত খবর। এই ধরুন, টাঙ্গাইলের সাংসদ খান আমানুর রহমান রানার বিরুদ্ধে হত্যা, নির্যাতন, জমি দখল, চাঁদাবাজি, মাদকসহ বহু মামলা রয়েছে, কিন্তু তাকে কখনো বিচারের মুখোমুখি হতে হয়নি। তার আরেকজন ভাই পৌর মেয়র শহীদুর রহমান খান মুক্তির বিরুদ্ধেও দায়ের করা হয়েছে একাধিক হত্যা মামলা এবং প্রায় ডজন খানেক মামলা। তাকেও পুলিশ কখনো গ্রেফতার করেননি। আর তাদের অপর দুই ভাই কাকন এবং বাপ্পাকে নিয়েও এলাকার মানুষের অভিযোগের অন্ত নেই। পুলিশের তদন্ত মতে রানা বাহিনীর হাতে সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার হন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ। গেল বছর 18 জানুয়ারি শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনেই ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পুলিশের তদন্তই তো বের হয়ে আসছে, লাশের সঙ্গে আমার বাইর হইতে হয়েছে, সেই বাইর হওয়া এখন পর্যন্ত আমার চলছে। একের পর এক হত্যাকাণ্ডের অভিযোগ ওঠার পরও সিনিয়র নেতারা কখনো জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আমানুর রহমান খান রানার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেননি। বলছেন তাদের অসহায়ত্বের কথা। টাঙ্গাইলের সকল স্তরের সাধারণ মানুষের কাছে যদি জিজ্ঞেস করেন, দেখবেন তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ প্রকাশ করতেছে। তারা যদি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট নাই থাকে তাহলে তারা পালাবে কেন? ফারুক হত্যা মামলায় রানাসহ তার চার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ থাকার কথা জানিয়ে পুলিশ এখন তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপযুক্ত সংস্থাগুলোকে বার্তা দেওয়া হয়েছে, তাদের বিভিন্ন তথ্যাদি দেওয়া হয়েছে যাতে তারা দেশের বাইরে না যেতে পারে। যমুনা টিভির ক্রাইম সিন টিম অভিযোগের বিষয়ে টাঙ্গাইলে যাওয়ার পর সাংসদ রানার সাথে কথা বলতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান। রানা ভাই, একটু পরে তো চলে যাব, তো যে মমতাজ হাসপাতাল থেকে বেরোইছি। হ্যাঁ, রানার ব্যাপারে জানতে চাইলে তার বাবা জানালেন, সন্তানদের সবসময় শোধরানোর চেষ্টা করেন তিনি। আমি তার একটা ভুল করলে আমি তাদেরকে বলি, আমিও তাদেরকে বলি, ইউ শুড নট গো ইন দিস ওয়ে। রানার বিরুদ্ধে মুখ খুলতেও সাহস পাচ্ছিলেন না ভুক্তভোগী পরিবারের লোকজন। তবে হত্যাকাণ্ডের শিকার পরিবারের অনেকেই তাদের ওপর নির্যাতনের কথা আর চেপে রাখতে পারছিলেন না। শহরের পূর্ব আদালত পাড়ার ব্যবসায়ী মামুনকে 2012 সালের 24 ফেব্রুয়ারি হত্যা করা হয়। এই হত্যার বিচার না পাবার কথা জানালেন মামুনের মা। কোনো বিচার হয় নাই, বিচার না পেয়ে তার আমি কোর্টে যেয়ে কইছি যে আমি সিআরির কাছে যাব, আমি সিআরির কাছে দিব যে বিচার পাই নাকি। ভাই মামুন হত্যা মামলার সাক্ষী হবার কারণে মোস্তফা মহসিন মন্টুকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিয়ে 2 বছর জেল খাটানো হয় বলেও অভিযোগ ভুক্তভোগীর। এটা ওই তো কাকন মুক্তিরাই করাইছে, আমি ওই ভাইয়ের মামলায় সাক্ষী, ওই সাক্ষী হিসাবে আমার আর কি এই মামলায় ফাঁসানো হইল। শহরের ব্যবসায়ী সাদিকুর রহমান দীপুকে এই ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে 2011 সালের 1 নভেম্বর প্রথমে গুলি করে এবং পরে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন হামলা থেকে কোনো মতে প্রাণে রক্ষা পান দীপুর ভাই সাইম। আমি মানে একবার সেন্সলেস হয়ে গেছি, সিঁড়িখানে যায় প্রচণ্ড ব্লিডিং হয়েছে, তো পরে আমি আর মানে তার দেখি নাই, আমার সাথে ঢাকা পাঠাই দিয়েছে। নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে অনেকে ঢাকায় এসে আত্মগোপন করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি রানার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শামীমের। পরে একইভাবে খুন হন রানার আরেক সহযোগী খোকন। টেলিফোন থোয়ার পর আমি জিজ্ঞেস করছিলাম যে তুই রাতের বেড়ে বাইরে যাইস না, তোর ওরা মেরা হলাই হারে। তখন কইল না, মামা আমার কইছে, মুক্তি মামা কইছে যে আমার বলে কেউ মারবো না, ওপেনে ঘুরে বেড়াইবার কইছে। ২০১৪ সালের 14 অক্টোবর টাঙ্গাইলের ব্যবসায়ী রুমিকে হত্যা করা হয়। এই হত্যা মামলার আসামি ছিলেন রানা, তার 3 ভাই এবং বাবা। তবে মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নেওয়া হয়। তার পরিবার এখনও পালিয়ে বেড়াচ্ছে। টাঙ্গাইলের ব্যবসায়ী টোকন কুমার দাসকে চাঁদার জন্য নির্মমভাবে পঙ্গু করে দেওয়া হয়। তারপর থেকে তিনি এলাকা ছেড়ে পালিয়ে আছেন দূরে। আমি তখন কেস করছিলাম, আমাকে তারা তাদের লোকজন দিয়ে তারা আমার
জোর জোর করে আমার কেসটা উড্র করেছে। উড্র করার পরে আমি আর তখন আমার নিজের নিরাপত্তা পাইনি। ফারুক হত্যার অপরাধীরা আত্মগোপনে থাকায় টাঙ্গাইলের সাধারণ মানুষ এখন আর আতঙ্কের মধ্যে নেই বলে দাবি জেলা পুলিশ প্রধানের। ভয়ের কোনো দেখি না, যদি কারো কোনো তথ্য দেওয়ার থাকে অবশ্যই নিঃসন্দেহে তারা এগিয়ে আসবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবলীগ নেতা মনিরুল ইসলাম হত্যাকাণ্ডের পর তার পরিবার রয়েছে চরম নিরাপত্তাহীনতার মধ্যে। এদিকে অভিযোগ উঠেছে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সেসব খুনিরা একসময়ের কানসার্ট আন্দোলনের নেতা এবং বর্তমান সাংসদ গোলাম রাব্বানির বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু কেন এই অভিযোগ? ২০০৬ সালের এপ্রিলে বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সেই উত্তাল দিনগুলোতে আন্দোলনরত জনগণের পাশে দাঁড়িয়েছিলেন গোলাম রাব্বানি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে টিকিট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। কানসাট আন্দোলনের নেতা রাব্বানির বিরুদ্ধে এখন সেই গণমানুষেরই ক্ষোভ। অভিযোগ, মনিরুলের খুনিদের আশ্রয় প্রশ্রয় দেবার। ওসি সাহেব তৎক্ষণাৎ তার ফোর্স নিয়ে যে রাব্বানির বাড়ি ঘেরাও করে এবং রাব্বানি সাহেবের বাড়ি থেকে আখিরুল ও টুটুলকে ওসি আসিফ সাহেব গ্রেপ্তার করে। ২৪ অক্টোবর সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক ও যুবলীগ নেতা মনিরুল ইসলামকে একটি চায়ের দোকানে ডেকে নিয়ে যান অ্যাসোসিয়েশনের সভাপতি আখেরুল ইসলাম, সহসভাপতি সিরাজুল ইসলাম মুন্সি ও সাধারণ সম্পাদক তহুরুল ইসলাম টুটুল। এরপর তাকে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামের পাশে নিয়ে গুলি করে হত্যার পর ফেলে রেখে যায়। ওই সময়তে চা টা খেয়ে গাড়িতে উঠতে যাই, মনিরুলকে সিরাজুল মুন্সি ধরে থেকেছে, আখিরুল তার সরাসরি মাথায় গুলি করেছে। পুলিশ ঘটনার পর রক্তমাখা গাড়িটি জব্দ করে এবং সিরাজুল ইসলাম মুন্সিকে আটক করে। সিরাজুল ইসলাম মুন্সিকে তাৎক্ষণিক আমি গ্রেফতার করে ফেলি এবং তার গাড়ির কথা জিজ্ঞাসা নিয়ে আসি এবং বাকি দুজন তার সঙ্গে অন্য দুজন গাড়িতে ছিল সিনিয়র সভাপতি এবং সেক্রেটারি তাদের কথা জিজ্ঞেস করি, তখন বলছে যে সম্ভবত তারা এমপি মোদানে যেতে পারে। জানা দরকার হত্যাকাণ্ডের পেছনের কথা। রব্বানি সাহেবকে মাসিক ই চাঁদা দেওয়া হতো ৪ লাখ টাকা, সেই টাকাটা নিয়েও মনিরুলের সাথে দ্বন্দ্ব হয়েছে। ওরা বন্ধু বান্ধব লিয়া এই সহ্য করতে না পেরে মনিরুলকে সরিয়ে দেওয়া হলো। অভিযোগের বিষয়ে কথা বলেন সাংসদ গোলাম রব্বানি। কে হত্যা করে আসলো, কে অপরাধ করে আসলো, কে ইয়াবা খেয়ে আসলো, কে মদ্যপান করে আসলো, কে আর কোনো নীতিবহির্ভূত কোনো আইনবহির্ভূত কাজ করে আসলো, এটা কিন্তু আমার জানা, এটা কিন্তু বিষয়বস্তু না। পরে যখন আমি জানতে পেরেছি যে আকুল বা সেনাউল বা এই টুটুল সেনের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা আমার পাশে আসতেই পারে, আমার বাসার সামনে হয়তো বিচরণ করতে পারে এবং বিচরণ করার পরে আমাকে তাৎক্ষণিকভাবে আমি জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত, তারা আমার সাথে দেখা করার সুযোগ পায়নি। মনিরুলের পরিবারের অভিযোগ, এই হত্যার ঘটনা ভিন্ন দিকে নিতে এখনো সাজানো হচ্ছে নিত্য নতুন নাটক। আমার স্বামী একজন পাক ব্যক্তি ছিল, সে সোনা মসজিদ ছোটে এক 15 বছর থেকে সবাই নিজে করত, সে আমার সব ব্যক্তি স্বামী আমাকে আমার স্বামীকে তিনজন যে হত্যা করেছে তাদের আমি সুস্থ বিচার চাই। মামলাটির সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে প্রহর গুনছে পরিবারটি। ক্রাইম সিনে নিচ্ছি এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। নারী নির্যাতন আমাদের দেশে একটি ভয়াবহ ব্যাধি। রাজধানীর পাশে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত 6 মাসে প্রায় 72টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এই একটি এলাকার ঘটনাই বলে দেয় সারা দেশের পরিস্থিতি কেমন হতে পারে। রূপগঞ্জ উপজেলার আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী আরিফা আক্তার। দরিদ্র পিতা আবু বকর সিদ্দিক মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে বিয়ে দেন পাশের গ্রামের মনির হোসেনের সাথে। কিন্তু আরিফার সংসার করা দূরে থাক, তাকে জীবনই বিসর্জন দিতে হলো। আরিফার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। বিয়ের পরবর্তী দাবি তাদের 2 লক্ষ টাকা যেটা ছিল ওইটা আমি দিতে না পারার কারণে আমার মেয়েটাকে তারা আগুনে পুড়াই মারছে এবং হাসপাতালে যায় যখন মেয়ের সাথে সাক্ষাৎ করছি তখন মেয়ের আমি জিজ্ঞেস করার সময় বলছিল মেয়ে আব্বা আমার হাতে পায়ে পায়ে আগুন দিছে, তখন বলেন আমি
কতটুক ঠিক থাকতে পারি ভাই? বাড়িতে যাওয়ার পরে যাইয়া দেখছি ঘরে সব গোছানো গাছানো, এই শুধু এই খাটের কিনারও আমি ই দেখছি সেই উন্নাটা পেঁচাইল মনে আমার মাইয়ারে বাইন ধুই লইছি। হাতের মেন দিন আসুক তুই আমার মেয়েটা তিন মাসের কালো মেয়েরা নাই। কেন এভাবে আরিফাকে অকালে প্রাণ দিতে হলো তা জানতে বাড়িতে সাংবাদিক এসেছে শুনেই পালিয়ে যায় মনির হোসেন। পরে কথা হয় তার বাবার সাথে। মেয়ের বাবার আমি কইছিলাম যে আপনি যে কেসটা করলেন, আপনি কেন করলেন? আমার মেয়েটা কোরআন সব লাইনে ছিল, আমার মেয়েটার আমি মানুষ ডাকা কইছি মেয়েরা লই যান, আমি দুদিন টাইম দিয়ে মেয়েরা থেকে গেলেন। এভাবে যৌতুকের জন্য রূপগঞ্জের বিভিন্ন গ্রামে ঘটছে একের পর এক নিষ্ঠুরতার ঘটনা। পারাইন গ্রামের গৃহবধূ সালমা আক্তারও পড়েছেন নির্যাতনের মুখে। বিয়ের এক মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে স্বামী আবু বক্কর পাড়ি জমায় সৌদি আরবে, কিন্তু তারপরও সালমার ওপর নির্যাতন থেমে নেই। শ্বশুরে বলল ফাঁস দিছে, কোনো ফাঁস দিছে, পরে ঘরে ঘর দেখাইলো তিন চিট রোম কোনার মাঝে রুয়ার মাঝে বেলেছে, রুয়ার মাঝে কোনো দড়িও দেখি না, কোনো দেখি না, আমি তো কী ফাঁস দিছে পরে হেরা কোনো দেখাইতে পারে না। তখন আমরা আইডিয়া করছি রাইতে মাইয়ারে মাইয়া হেরা উড়ানো ফোতাই দিছে। ঘুরিয়ে নন্দে গালি কাজে করতো আমার জিয়ের লগে যৌতুক একটা দিতাম কই নিজি তুই বাড়িতে কি আনতারবি। শুধু আরিফা আর সালমাই নয়, এই এলাকায় যৌতুকের জন্য নির্যাতন যেন নিত্যদিনের ঘটনা। রূপগঞ্জ থানায় এ বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে পাওয়া যায় আরেক নির্যাতিতাকে। আমার শ্বশুর শাশুড়ি আমার উপর নির্যাতন শুরু করতে শুরু করে, এ পর্যন্ত এখনও নির্যাতনই করে, আমার কিছু গেলে সবাই মিলে মারধর করে। আর আমার স্বামী কয় আমগো বাড়ি থেকে জায়গা বিক্রি করে আমি টাকাই না দিতাম। তার দেওয়া অভিযোগের বিষয়ে জানতে সুমার শ্বশুর বাড়িতে পৌঁছা মাত্রই স্বামী শাশুড়ি সবাই পালিয়ে যায়। প্রতিবেশীরা সুমার ওপর নির্যাতনের কথা জানালেন ক্রাইম সিনের কাছে। একদিন মারামার ধরা দুই দিন হয়েছে, ওই দিন ওর স্বামী আসল ছিল সাথে, ওর স্বামীর সামনেই ওরা মারামারি করছে। নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন গৃহবধূ নীলুফা আক্তার। স্বামী আবু কালাম ও তার পরিবারের সদস্যরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে নীলুফা আক্তারকে। আমার বহিনা কয়েকবার আমরা মাইরা এই এলাকায় যৌতুকের জন্য নারীদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধি। সে আইনে যে উচিত বিচার, আমরা উচিত বিচার চাই, ঠিক আছে, তার ফাঁসি এলে ফাঁসি চাই। থানা এলাকায় এই অপরাধ প্রবণতা বাড়ার বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ওসি বলেন, অভিযোগ যদি আমার লেভেলে আসে সেক্ষেত্রে আমরা অবশ্যই করি, সেটার ঘটনা সত্যতা বলে তাহলে আমরা ইনভেস্টিগেশন অফিসার বিষয়কে আইনগত যা যা আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়। দেশে নারী নির্যাতন বাড়ার ঘটনা সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপেও উঠে এসেছে। এতে বলা হয় বিবাহিত নারীদের 87.7% কোনো না কোনো সময়ে স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। আর পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে 2013 সালে যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 5,716টি, আর চলতি বছরের 10 মাসে এমন নির্যাতনের ঘটনা ঘটেছে অন্তত 4,412টি। আইনের দুর্বলতায় যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা বাড়ছে বলে মনে করছেন নারী নেত্রীরা। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধিত আইন 2003 সেটিতে কিন্তু আবার আপোষযোগ্য করেছে, সেইখানে সেই আপোষযোগ্য করার কারণে ওই সুযোগটি নিচ্ছে তদন্ত কর্মকর্তা, ওই সুযোগটি নিচ্ছে পক্ষদ্বয়। মেয়েকে হত্যা করেছে এরকম ঘটনায় বাবা কিন্তু শেষ পর্যন্ত এসে আবার সাক্ষী দেয়নি। নারী নির্যাতন প্রতিরোধে সরকারি বেসরকারি পর্যায়ে নানা ধরনের পদক্ষেপ নিলেও নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। যশোরের একটি ঘটনা, মিজানুর রহমান আর হাফিজুর রহমান সোহেল যশোর কোতোয়ালি থানার ওয়ান্টেড আসামি ছিল কিনা তা কেউ জানে না। পুলিশ তাদের গ্রেফতার করে তাদের ওপর গুলি চালায়। এরপর রাতারাতি মিজান আর সোহেল হয়ে যান ছিনতাই সহ বেশ কয়েকটি মামলার আসামি। জেলার পুলিশ প্রধান তখন জানান টহল পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এই দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গত 13 নভেম্বর মধ্যরাতের ঘটনা, শহরের বারান্দিপাড়া এলাকার বাসিন্দা হারুন মিশ্রির ছেলে সোহেল এবং শহরতলির বাহাদুরপুরের ইকবাল হোসেনের ছেলে মিজানুর রহমানের বাসায় হানা দেয় পুলিশ। ঘুমন্ত অবস্থায় মিজান ও সোহেলকে বাসা থেকে তুলে নিয়ে যায় যশোর থানার এসআই শোয়েব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল। আমার ওই বাচ্চাটা কয়েছে স্যার আমি কি করেছি, স্যার আমি কি করেছি,
কি অপরাধ করেছি স্যার আমার ধরতেছেন? আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করে, তা আমরা সত্যি কথা বললেও তারা অবিশ্বাস করে, করার পরে তারা আমার দুজনকেই গুলি করে। সে রাতে কি ঘটেছিল সেই বর্ণনা দেন গুলিবিদ্ধ মিজানের ভাইও। 20 জনের উপরে বাসার ভিতরে ঢুকছে, পাজল টপকায় মিজান কয় আমি হচ্ছে ঘুমোচ্ছে, আমার ভাইয়ের জানলা ভাঙছে, দরজা ভাঙছে, ভাঙে ভিতরে ঢুকছে, ঢুকে তারপর হলো ভাইরে ধরছে। মিজানের বাবা জানতে চেয়েছিলেন কোন অপরাধে তার ছেলেকে রাতের আধারে তুলে নেয় পুলিশ, তবে তিনি উত্তর পাবার পরিবর্তে পড়েন নির্যাতনের মুখে। তখন আমি জিজ্ঞেস করেছি স্যার আপনারা কে বলেছে? আমরা পুলিশ। আমি বলেছি আমার ছেলে অনলাইন কি বলেন, আমার ছেলেটা ধরে নিয়ে যাবেন, বললে আমার হকি স্টিক দিয়ে বাড়ি বাড়িছে। দুই যুবককে আটকের পর ঘটে পুলিশি নাটকের প্রথম মহড়া। শহরের নার্সারিপট্টি এলাকায় পুলিশ দুই যুবকের উপর গুলি চালায়, পরে রক্তাক্ত অবস্থায় তাদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোহেলকে স্থানান্তর করা হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে। আমার টহল পুলিশ টহল দিচ্ছিল, এই সময় ছিনতাইকারীরা ছিনতাই করে পালানোর সময় টহল পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করলে টহল পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুড়ে এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। টোটাল তিনজন ছিনতাইকারীকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। ঘটনার 9 দিন পর 22 নভেম্বর আহত সোহেল ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনাটি নিয়ে গণমাধ্যমে তোলপাড় শুরু হলে পুলিশের বোল পাল্টে যায়। হাফিজুরের বাবা গত 27 তারিখে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের উল্লেখ করে হাফিজুরের নিহত ঘটনায় মামলা দায়ের করেছে। পুলিশের এ ধরনের ঘটনায় বিস্মিত এলাকাবাসীও। সোহেল ওর বাপের সাথে বর্তমানে ইজিবাইকের গদি বানায়, কাজবাজ করে, এটিএম কার্ড বের করে পারলো কি যে এই যে আমরা কার্ড পাইছি, কিন্তু অথচ আমাদের ঘরে কিছুই পায়নি তারা। পুলিশ এখন বলছে তাদের গুলিতে নয়, অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে এরা পঙ্গু হয়েছে, মারা গেছে সোহেল। ঘটনা ভিন্ন দিকে নিতে পুলিশ নিহত সোহেলের বাবাকে চাপ দিয়ে একটি মামলাও সাজিয়েছে। এ ব্যাপারে কথা বলতে ভয় পাচ্ছেন সোহেলের বাবা। কোনো কিছুর দরকার নেই, কারণ আছে আমার পরে প্রেশার আসুক এটা তো আমি চাবো না, আমার তো আরো দুটো বাচ্চা আছে। ক্রাইম সিনে নিচ্ছি এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি, আর বিরতির পর এসে জানাবো মাদকের কারণে কিভাবে প্রাণ দিতে হচ্ছে কিশোরদেরকে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। মাদকে নীল হচ্ছে জীবন, নিঃস্ব করে দিচ্ছে এক একটি পরিবারকে, বাড়ছে খুন খারাপিও। এ মাদকের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিতে হলো অনূর্ধ্ব 15 ক্রিকেট দলের একজন খেলোয়াড় মেহেদী হাসানকে, আর মাদক সেবী কয়েক কিশোরের দ্বন্দ্বের জেরে প্রাণ দিতে হয়েছে আরেক কিশোর ইমনকে। দুটি ঘটনাই ঘটেছে রাজধানীর মিরপুরে। একমাত্র ছেলে মেহেদীকে নিয়ে বাবা মায়ের ছিল অন্তহীন স্বপ্ন, বড় হয়ে ছেলে বিশ্বসেরা ক্রিকেটার হবে, নিজেকে তৈরিও করছিল সেভাবে, কিন্তু প্রাণ দিতে হলো তাকে। সন্তানকে হারিয়ে মায়ের আহাজারি কোনোভাবেই থামছে না। মিরপুর বাংলা স্কুল থেকে এসএসসির পরীক্ষার্থী ছিল মেধাবী ছাত্র মেহেদী হাসান। তাদের বাড়ির ছাদে বসে মাদক সেবন করত এলাকার বখাটে যুবকরা। এ ঘটনার প্রতিবাদ করে মেহেদী, আর সেটাই তার জন্য কাল হলো 30 সেপ্টেম্বর। পল্লবীর এই বাড়ি থেকেই ডেকে নিয়ে 15 বছরের কিশোর মেহেদীকে হত্যা করে এলাকার দুর্বৃত্তরা। মেহেদী বলে চিল্লালাম, তো চিল্লানোর পরে আর কি কে জানি বলছে এবার দেখেন। পরে আমরা আসলাম, আমার মেজো ভাইয়া ছিল, তারপরে বড় ভাইয়া, সব একসাথে আর কি উঠলাম। ওঠার পরে দেখলাম যে আর কি শোয়া রাখছিল। মেহেদীকে হত্যার মিশনে অংশ নেয় রাশেদকে পেয়ে যায় ক্রাইম সিন টিম। সেদিন কি ঘটেছিল জানতে চাওয়া হয় তার কাছে। ধামধুম করে ঘুষে বুকে মেরে দিয়েছে, আঘাত পাইছে অনেক জোরে, ঘরে মার করে একটা চিকুর দিছে, দেওয়ার পরে বলের কোনায় পড়ছে, মানে কান লাগায় শুনছি যে আর তোর নিঃশ্বাস নিতেছে না। মেহেদীর বাবা জানালেন সেদিনের নির্মমতার কথা। মাদক সেনে দেশে না থাকে রে বাবা, আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতেছি মেহেদীর ইচ্ছে ছিল তার মা গ্যালারিতে বসে তার খেলা দেখবে। সে কথাই বলছিলেন তার মা, তোমার নিয়ে যাবো কি আমার নিবাকে ইংলিশ ইংলিশ পারি না, না তুমি আমার সামনে খেলা থাকবে, আমি খালি তুমি খালি বসে থাকবা। অনূর্ধ্ব 15 ক্রিকেট টিমের খেলোয়াড় মেহেদীকে নিয়ে স্বপ্ন ছিল ক্রিকেট টিমেরও। এবছর সে অনূর্ধ্ব 18 টিমেও সুযোগ পেয়েছিল। বাংলাদেশের জন্য ভবিষ্যতে ভালো প্লেয়ার হয়ে উঠতে পারত,
আমি আশা করছিলাম যে ভবিষ্যতে ন্যাশনাল টিমের সে যাওয়ার মতো যোগ্য ছিল। মেহেদীর ক্লাস টিচাররাও বললেন, সম্ভাবনাময় এই মেধাবী কিশোরকে কেন অসময়ে জীবন দিতে হবে। ক্লাসে 55 জন ছাত্রের মধ্যে সবচেয়ে ভদ্র ছেলে সে ছিল আমার, এবং অত্যন্ত সম্ভাবনাময় ছেলে ছিল সে, এবং সে ভালো ক্রিকেট খেলত। মেহেদী হত্যার সাথে জড়িত অভিযোগে 6 জনকে এরই মধ্যে আটক করা হয়েছে। তাদের মধ্যে আছে মামলার প্রধান আসামি কিশোর অপরাধী অলি ও তার মাদক ব্যবসায়ী পিতাও। অলির বাবার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত 6টি মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। অলি ও তার বাবাকে আমরা সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছি। নান্নু ছেলে অলি সে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পিতার মাদক ব্যবসার কথা স্বীকার করলেন অলির বোনও। হবে না, ঠিক আছে, সেগুলো আগে করতো, হয়তো খাইতো, এখন সেগুলো করে না, সেগুলো ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তো ইদানিং ধরে এগুলো একটু মানে নতুন করে এগুলো আবার বাড়াই দিচ্ছে। এদিকে মেহেদী হত্যার 16 দিন আগে সমবয়সীদের হাতে খুন হয় মিরপুর আদর্শ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র ইমন। 14 সেপ্টেম্বর সন্ধ্যায় ইমনকে ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় এই দরজার সামনেই মাটিতে লুটিয়ে পড়ে ইমন। তো আমার একটা ভাগিনের রিয়াজ, ও এই গেটটা খুলছে, গেটটা খোলার পরে দেখে এই জায়গায় একটা ছেলে পড়ে, জিজ্ঞেস করলো কে কে, ও বললো যে আমি ইমন, আমি এই বাসার। ঘটনাটি কাছ থেকে দেখেছেন পাশের এই চায়ের দোকানদার। আমার দোকান খোলা ছিল এই জায়গায়, ওই জায়গায় গণ্ডগোল হয়েছে। হত্যাকাণ্ডের কয়েকদিন পর নিরাপত্তাজনিত কারণে ইমনদের পরিবার এই বাসা ছেড়ে চলে যায়। মা হিসেবে এটাই বলবো যে এরকম যেন আর কোনো মার বুক খালি না হয়, কিন্তু যারাই আমার ছেলেকে মারছে তাদের সুষ্ঠু একটা বিচার চাই। এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করলেন স্কুলের এই শিক্ষক। আমার স্টুডেন্ট হিসেবে খুবই ভালো ছিল এবং আমি আন্তরিকভাবে খুবই কষ্ট পেয়েছি। স্থানীয়ভাবে জানা যায় মিরপুর 11 নম্বর সেকশনের কিশোর অপরাধী পিয়াস গ্রুপের সদস্যরা ইমনের উপর হামলা করে। ঘটনার পর পিয়াস গ্রুপের 6 জন এবং মিরাজকে আটক করে মিরপুর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের পর মিরাজকে ছেড়ে দেওয়া হয়। তার সাথে কথা বলতে বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি, তবে মিরাজের মা বললেন ভিন্ন কথা। ইমন অনেক ভালো ছিল, ছেলে ছিল, ইমনের এরকম হবে আমরা জীবনে ভাবতে পারি না। আমার ছেলে অনেক কষ্ট পাচ্ছে ইমনের জন্য। ইমন হত্যার নেপথ্য কারণ এবং মামলার অগ্রগতি সম্পর্কে জানালেন তদন্ত কর্মকর্তা। এলাকায় আধিপত্য বিস্তার, বন্ধুদের ভিতরে এভাবেই হত্যাটা হয়েছে মূলত। 3 জনই তারভুক্ত আসামির মধ্যে 2 জন অ্যারেস্ট আর 1 জন পলাতক, সন্দিগ্ধ 4 জন অ্যারেস্ট। কিশোর বয়স না পেরোতেই চিরতরে হারিয়ে গেছে এই 2 স্কুল ছাত্র। কাউকে যেন এভাবে অকালে জীবন দিতে না হয় সে নিশ্চয়তা চায় নিহতের পরিবার ও এলাকাবাসী। আপনি আমি সচেতন হলেই সমাজ থেকে অনেকাংশে অপরাধ কমিয়ে আনা সম্ভব। প্রতি সপ্তাহেই আমরা আপনাদেরকে একজন ওয়ান্টেড আসামি দেখাবো যাকে খুঁজছে পুলিশ। এ সপ্তাহের ওয়ান্টেড আসামি হচ্ছে ভুইয়া সোহেল। গায়ের রং শ্যামলা, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। পিতা আবু সাইদ ভুইয়া, মাতা মমতাজ বেগম, ঠিকানা দক্ষিণ ষাঠিরপাড়া, নরসিংদী। খুন, চাঁদাবাজি, অস্ত্রসহ সর্বমোট 8টি মামলার আসামি তিনি। অপরাধীর সন্ধান দিতে যোগাযোগ করতে পারেন 02946202085 অথবা 02946202051 এই নাম্বারে। আপনার পরিচয় গোপন রাখা হবে। আপনার আশেপাশের ঘটে যাওয়া যে কোনো অপরাধ আর অনিয়মের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর জানেন তো আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে।